ফ্রিডম ডিওয়ার্স। আজকে আমি যে ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন অপু নামে কোনো একজন ভাই, এবং তার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। তো অপু ভাই যখন আমাকে এই ঘটনাটা লিখে পাঠান, তার সাথে তিনি তার একটা টিকটক আইডির স্ক্রিনশট আমাকে সাথে পাঠান, এবং সেখানে দেখা যাচ্ছিল যে তার মানে অনেক বড় একটা ফ্যান ফলোয়ার আছে। আর সেই অপু ভাইয়ের বাড়িটা হচ্ছে গাজীপুরের মাওনা শ্রীপুর নামে একটা জায়গায়। তো এটা হয়তো আপনারা অনেকে চিনে থাকবেন জায়গাটা। তো শ্রীপুরের যেই রেললাইন, রেললাইনের পাশেই তাদের বাড়িটা। তার সাথে এই ঘটনাটা ঘটে যায় প্রায় মাসখানেক আগে, তার মানে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে খুবই রিসেন্ট একটা ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, বা আশা করি পুরো ঘটনাটি শুনবেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কতটা ভয়ঙ্কর একটি ঘটনা। তো ঘটনাটা ছিল এরকম যে আপনারা হয়তো জেনে থাকবেন যে গ্রাম অঞ্চলের দিকে কিন্তু অনেকে গরু পালেন। তো ঠিক তেমনও তাদের একটা ছোটোখাটো খামার আছে, সেখানে তিন চারটা গরু তারা লালন পালন করেন, তার মধ্যে মানে সবগুলাই গাভী ছিল, এবং একটা গাভীর বাচ্চা হয়েছে প্রায় 15 দিনের মতো হয়েছে। তো প্রথম দিন যেদিন বাচ্চার হয় সেদিন ভালো ছিল। আর আপনারা আরেকটা জিনিস হয়তো জেনে থাকবেন যে গরুর যে দুধ সংগ্রহ করা হয় তার জন্য কিন্তু রাতের বেলা যে বাছুরটা থাকে ওইটাকে কিন্তু বেঁধে রাখা হয়, এবং সকালবেলা সেই দুধ পানানো হয়। তো তাদের বেলা ব্যতিক্রম ছিল না, তারাও এরকমই। তো বিপত্তি শুরু হয় পরের দিন থেকে। তো তাদের যে গোয়াল ঘরটা ছিল সেখান থেকে তারা তার মা রাতের বেলা শব্দ পায় যে কে যেন গরুর দুধ পানাইতেছিল। তো আপনারা হয়তো জেনে থাকবেন যে দুধ পানানোর সময় কিন্তু একটা শব্দ হয়, তো ওরকম একটা শব্দ তার মা পাচ্ছিলেন, এবং সেই অপু ভাইকে ডাকেন যে অপু দুধ পানাইতেছে কে এত রাতে। তো অপু ভাই সেখানে কিন্তু ঘুমাইছিলেন মাঝরাত। তো তিনি তার মাকে বলেন যে তুমি এত রাতে ডাকাডাকি করতেছো, আর এত রাতে কে দুধ পানাবে, তোমার মনে হয় মনের ভুল, তুমি ঘুমাও। তো সেই রাতে তারা কেউ ওঠে না, তারা ঘুমায় থাকে। তো পরের দিন সকালে তারা যখন সেই গরু দুধ পানাইতে যায়, তখন তারা খেয়াল করে দেখে যে সেখানে মানে গরুর যে উরুর মধ্যে কোনো দুধ নাই। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যে বাছুরটা যদি কোনোভাবে ছুটে যেত বা রাতের বেলা বাধা না হইতো, তাহলে হয়তো এটা মানে মানা যেত যে আসলে বাছুরটা হয়তো দুধ খেয়ে নিছে, কিন্তু বাছুরটাও বাধা ছিল কিন্তু দুধ নাই। তো এটাতে তারা মানে অনেকটা অবাক হয়ে যায় যে আসলে বিষয়টা কী, বা কে কী কে নিল দুধ, এরকম তারা মানে একজন আরেকজনকে বলতে থাকেন। তো পরের দিন রাতে ঠিক মাঝরাতের দিকে সেই একই শব্দ তারা পান, মূলত শব্দটা পান তার মা। তো তাকে আবার ডাকে যে দেখ আজকেও শব্দ আসতেছে। ওই দিন অপু ভাই আর আলসেমি করে না, তিনি তার মায়ের সাথে উঠে এবং বলে যে চলো দেখি। তো আরেকটা বিষয় হচ্ছে যে তাদের যে গরু ঘরটা যেমন আপনারা জেনে থাকবেন যে গরু ঘরে কিন্তু জানালা থাকে রাখা হয় যাতে বাতাস প্রবেশ করে ভিতরে। তো তারা যখন যে ছোট জানালা ছিল সেখান থেকে তারা দেখতে পাচ্ছিলেন যে একটা মানে বস্তার মতো মানে খাটো একটা অবয়ব সেখানে মানে গরুর দুধ পানাইতেছে। তো এটা দেখে তারা দুজনে একটু ভয় পেয়ে যায়, এবং যেহেতু তারা দুজন ছিলেন তো তারা সাহস জোগিয়ে যে গরু ঘরের যে গোয়াল ঘরের যে দরজাটা ছিল সেটা খুলেন, খুলে সেখানে ঢুকেন। তো ঢুকে তারা যে দৃশ্যটা দেখেন এটা দেখার জন্য তারা একেবারে প্রস্তুত ছিলেন না। তারা দেখতে পান যে একটা খাটো টাইপের একটা মানে বাচ্চার মতো দেখতে, কিন্তু মানে অনেক বৃদ্ধ টাইপের, মানে চেহারাটা দেখলে মনে হয় যে অনেক বৃদ্ধ, অথচ মানে খাটো একদম, মানে মাথাটা অনেক ছোট,
এবং হাত পাগুলো একদম ছোট ছোট এরকম একটা অবয়ব। এবং তারা দুজন যখন সেখানে মানে ঢুকে পড়ে, তাদেরকে দেখে ওইটা তাদের দিকে ঘুরে তাকায়, এবং আস্তে আস্তে সে মানে উপরের দিকে উঠতে থাকে, তারপর মানে বাতাসে ভাসতে থাকে, হঠাৎ আস্তে আস্তে হাওয়ায় মিলে যায়। তো তারপরে তারা দুজনে খুব ভয় পেয়ে যান এবং সেখান থেকে তাড়াতাড়ি ঘরে চলে আসেন। তো পরের দিন সকালে তারা উঠে একজন কবিরাজকে নিয়ে আসেন এবং সেই কবিরাজ এসে জিজ্ঞেস করে যে আপনারা গরুটা কোথায় বাঁধেন, দিনের বেলাতে মানে বেঁধে রাখা হয়। তখন তার মা বলে যে আমরা তো গরু সেই রেল লাইনের পাশেই একটা বাস যারা আছে সেইখানে আমরা গরুটা বাঁধি। তো সেই কবিরাজ বলে যে আপনারা আর কখনো ওইখানে গরু বাঁধবেন না, এবং কয়েকটা তাবিজ দেওয়া যায় এবং সেই তাবিজগুলা সেই গোয়াল ঘরের চারপাশে চারটা তাবিজ ঝুলাই দেয়। এবং পরবর্তীতে তারা যে আরেকটা গাছের সাথে গরুটাকে বাঁধতেন, আম গাছের সাথে, সেই আম গাছের মধ্যে একটা তাবিজ ঝুলাই দেয়। এবং তিনি সর্বশেষ যে লাইনটা লিখেছেন যে ভাই এই ছিল ঘটনা, সত্য ঘটে যাওয়া একটা ঘটনা, তো আশা করি ঘটনাটা আপলোড করবেন প্লিজ। তো আমি ঘটনাটা আপলোড করে দিয়েছি, বাট এই ঘটনাটা যখন আমি পড়তেছিলাম তখন আমার আরেকটা ঘটনা মনে পড়ে যায়। তো এই ঘটনাটা মানে আমি শুনছিলাম, ঘটনাটা অনেক আগের, আমি শুনছি 2015-16 দিকে। তো আমি একটা জায়গায় চাকরি করতাম, সেটা হচ্ছে যে একটা স্যাম্পল সেকশন। তো আমার কাজটা ছিল হইতাছে যে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো ওই দিন কোনো একটা কারণে একটা স্যাম্পল পাস করাইতে হবে, এই জন্য মানে আমাদের সেই 5টার পরও সেই অফিসে আমাদের থাকতে হয়। এবং তখন আমার এক কলিগ রনি ভাই, তিনি ঘটনাটা শেয়ার করেন। তো তিনিও নারায়ণগঞ্জেরই ছিলেন, তিনি নারায়ণগঞ্জের কাশীপুর যেই এরিয়া ওইখানে থাকতেন, আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন। তো তিনি এই ঘটনাটা শেয়ার করেন, বাট সেই অপু ভাইয়ের ঘটনাটা শুনে আমার ঘটনাটা মনে পড়ল। তো তাদের ওইখানে এরকম একজন লোক ছিলেন, তিনি নাকি এরকম খাটো টাইপের ভূত বলা হয় যেটাকে, এগুলা তিনি নাকি পালতেন। তো আপনাদের আরেকটা কথা ক্লিয়ার করতে চাই, যেটা বললে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে, যে এরকম যে খাটো ভূতগুলা এগুলার কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম আছে। যেমন নারায়ণগঞ্জে এটাকে বলা হয় তাহইরা, আর পাহাড়ি অঞ্চলে এই জিনিসটাকে বলা হয় গুড্রবঙ্গা। আপনারা হয়তো জানেন কি না আমি জানি না। এবং এই একই জিনিসটাকে সেই ভারতে নাকি বলা হয় বামন ভূত, ভারতের যেই মানে কলকাতায় যে বাংলা ভাষা আছে যেখানে, তারা নাকি বলে যে বামন ভূত। তো যাই হোক, এক এক জায়গায় হয়তো এক এক রকম নাম থাকতে পারে, কিন্তু এইগুলাকে নাকি পালে বিভিন্ন মানুষ, সেটা নাকি পাহাড়ি অঞ্চলের যারা কবিরাজ টাইপের মানুষ এবং যারা ব্ল্যাক ম্যাজিক করেন তারা নাকি এগুলাকে পালন পালন করেন। তবে এগুলাকে লালন পালন করতে গেলেও কিন্তু অনেকগুলা বিষয়ে কাজ করে, যে এদেরকে নাকি সন্তান উৎসর্গ করতে হয়। যারা এদেরকে পালে তাদেরকে, তাদের নাকি প্রথম সন্তান হইলেও ওইটা মারা যায়, এটা নাকি মানে তাদেরকে উৎসর্গ করা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা হয়তো বলতে পারেন যে তাহলে এদেরকে পালবে কেন মানুষ, কিন্তু এদেরকে পালার একটাই কারণ, সেটা হচ্ছে যে এদের পাললে এরা মানে ধন সম্পদ পাড়ায় দেয়। যেমন এরা যদি কোনো বাড়ি থেকে গিয়া কোনো কিছু একটা নিয়ে আসে বা একটু চাল নিয়ে আসে বা যেটাই করুক, ওই বাড়িটা মানে আস্তে আস্তে ওই বাড়ির মানুষগুলো দরিদ্র হইতে থাকে, এবং যে পালে যার বাসায় নিয়ে আসে সে নাকি আস্তে আস্তে ধনী হইতে থাকে। এটা মানে পাহাড়ি অঞ্চলের মানুষের কথা এবং তারা এটা নাকি বিশ্বাস করে খুব। তো যাই হোক, ওই দিকটা যেতে চাই না, আমি মূল ঘটনায় যেতে চাই। তো এরকমই সেই কাশীপুর নামে একটা এরিয়া নারায়ণগঞ্জে, সেইখানে একটা লোক এরকম কয়েকটা নাকি পালতেন। তো ওই জায়গার মানুষ জানতো যে সে এরকম মানে সেই তাহইরা বলা হয় নারায়ণগঞ্জে, সে তাহইরা পালে মানে এটা বলে জাস্ট, আমি জানি না অন্য অন্য জায়গায় কী বলে। তো এদের দেখতে কিন্তু যে আপনাদের যেই অপু ভাইয়ের যেই ঘটনাটা,
ঠিক ওরকমই, বাট দেখতে বাচ্চাদের মতো, হয়তো যে কেউ দেখলে হয়তো বুঝতে পারবে যে এটা বাচ্চা, মানে সে প্রথম দেখাতেই ভাববে যে এটা বাচ্চা, কিন্তু মূলত মোটেও সেটা বাচ্চা না, তার চেহারা দেখতে একটা বৃদ্ধ মানুষের মতো থাকে এরকম, এবং খাটো থাকে অনেক। যেমন একটা মানুষ দাঁড়াইলে তার হাঁটু পর্যন্ত বা একটু উপরে হবে এরকম টাইপের, এতটুকু। তো সেই কাশীপুরের কম বেশি সবাই জানতো যে সে এরকম টাহইরা পালে। তো এরকমই একদিন একটা গলির মধ্যে দুইটা লোক দাঁড়ায় কথা বলতেছিল, বা দুইটা মহিলা তারা দাঁড়ায় কথা বলতেছিল। ঠিক সেই সময় নাকি একটা টাহইরা সেখান দিয়ে, মানে তার যিনি এদেরকে পালতেন তার কাছে যাচ্ছিল বা তার বাড়িতে যাচ্ছিল। তো যাওয়ার সময় সেটা নাকি এসে মানে গুনগুন করে কি যেন বলে তাদের সামনে দাঁড়ায়। তো তারা মহিলারা বাচ্চা ভেবে সেটাকে আর কোনো পাত্তা দেয় না, এবং তাদের কথা তারা বলতেছে দুজন, এবং ওইটা নাকি কয়েকবার গুনগুন করে কি যেন বলছে তারা নাকি সেটা শুনতে পান নাই। কয়েকবার বলার পরে যখন তারা সরতে ছিলেন না, তখন যেই মহিলাটা মানে গলির মাঝখান বরাবর দাঁড়াইছিলেন ঠিক তাকে একটা চড় মারা হয় এবং মহিলাটা সেখানে পড়ে যায়। তো অপর যে মহিলাটা ছিল সে এটা দেখে খুব ভয়ে একটা দৌড় দিয়ে সেখান থেকে পালা যায় এবং এলাকাবাসী সবাইকে বলে যে এই ঘটনা ঘটছে। তো এলাকাবাসী সবাই লাঠি সোঁটা নিয়ে আসে, এসে দেখে যে সেই মহিলাটা সেখানে পড়ে আছে, সে মারা গেছে। তো এলাকাবাসী সবাই ক্ষিপ্ত হয়ে সেই লোকটার বাড়িতে যায় এবং সেই লোকটাকে বলে যে তুমি এইগুলা পালো, এই যে এই কাজ করছে এইগুলা। তখন সেই লোকটা বলে যে ও বাড়িতে আসতে চাচ্ছিল, তার পথে বাধা হইয়া দাঁড়াইছিল, এই জন্য সে মানে জিদ করে তাকে চড় মারছে। সে নাকি তারে কয়েকবার বলছে যে সরার জন্য, সরে দাঁড়ানোর জন্য, কিন্তু সে তার কথা ভাষা বুঝে নাই এবং সরেও নাই। সে একটা মানে বাচ্চা ভেবে সেটাকে ইগনোর করছে, যার কারণে তার এই ক্ষতি হয়েছে। তখন সেই এলাকাবাসী তাকে বলে যে আপনি এখান থেকে চলে যান, আপনি এখানে থাকতে পারবেন না, এবং কয়েকজন তাকে মারতেও যায়। তো আরও কিছু লোক সেখানে বাধা দেয় যে তার গায়ে হাত উঠানো যাবে না, হাত উঠাইলে হয়তো তিনি কোনোভাবে রিভেঞ্জ নিতে পারেন। তো এই জন্য তাকে আর মারা হয় নাই এবং তাকে সেই এলাকা থেকে মানে উচ্ছেদ করে দেওয়া হয়। তো সেই এলাকার মধ্যে যখন তাকে উচ্ছেদ করা হয়, তাদের মধ্যে যিনি আমার কলিগ ছিলেন, এই ঘটনাটা আমার সাথে শেয়ার করছেন, তিনিও ছিলেন, তবে তিনি ওই সময়টা অনেক ছোট ছিলেন। তো এই ছিল আরেকটা ঘটনা, এবং এই ঠিকই বামুন ভূতেরই আরেকটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি শুনছিলাম, এটা আমি ছোট থাকতে, আপনারা অনেকে জেনে থাকবেন যে আমি একটা মাদ্রাসায় লেখাপড়া করতাম, সেই নারায়ণগঞ্জের মধ্যেই, সবচেয়ে বড় মাদ্রাসা যেটা ওইটাই, আপনাদেরকে হয়তো নাম মেনশন করছি না। তো ওই মাদ্রাসার মধ্যেও কিন্তু একটা সাত মাথাওয়ালা একটা জিনের ঘটনা আছে, বাট ওইটা আমি অন্য কোনো ঘটনায় আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে মানে যে বিষয়টা নিয়ে বলতেছি এটাই মানে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি যখন মানে লেখাপড়া করতাম, ছোট ছিলাম, 2004-05 এরকম সময়, তো আমাদের ক্লাসের মানে পাশের ক্লাসেই একজন বড় ভাই ছিলেন এবং তারা আমাদের চাইতে সিনিয়র ছিলেন উচ্চ ক্লাসের। তিনি একটা ঘটনা বলেন, তো তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জের পানির ট্যাঙ্কি নামক একটা জায়গায়, যারা নারায়ণগঞ্জে থাকেন তারা অবশ্যই চিনবেন। তো পানির ট্যাঙ্কি, দেবক পানির ট্যাঙ্কি, ওইখানে তার বাড়ি, এবং তারা ছিলেন একটু মানে ডান পিটে টাইপের, একটু ঘোরাঘুরি বেশি করতেন, মানে আড্ডা বেশি দিতেন এরকম টাইপের। তো তিনি বলেন যে কয়েকটা বন্ধু নিয়ে তিনি আড্ডা দিছিলেন। তো আড্ডা দেওয়ার পরে তিনি যখন বাসায় যাচ্ছিলেন, বা তখন কারেন্ট ছিল না, আপনারা অনেক হয়তো জেনে থাকবেন, যারা যাদের শৈশবটা মানে ওই সময় কাটছে তারা হয়তো জেনে থাকবেন যে ওই সময়টাতে অনেক বেশি লোডশেডিং হইতো, তো কারেন্ট ছিল না। তারা যখন বাড়িতে যাচ্ছিলেন, তাদের গলির একটা মোড় ছিল, মানে সোজা গলি, তারপর একটা মোড় দিয়ে গিয়া তাদের মানে একটু সামনে গেলে তাদের বাড়িটা।
তো এরকমই তারা দুই তিনজন বন্ধু সেখান দিয়ে যাচ্ছিলেন। তো সেই যেই মোড়ের জায়গাটা ওইখানে মানে একটা পুকুরের একটা কোণা ছিল, মানে বাড়ি ঘর ছিল আশেপাশে, কিন্তু ওই জায়গা দিয়ে একটা মানে খালি জায়গা, পুকুরের একটা কোণা, ওইখানটাতে মানে মানুষজন ময়লা ফেলাইতো। তো ওই জায়গার মধ্যে তারা এরকম দুই তিনটা ছোট বাচ্চার মতো দেখতে পায়, এবং তারা নাকি মানে ওদেরকে যে ধমকাইতেছিল, এই তোরা কারা, তোরা এত রাতে এখানে কেন, বাইরে কেন, মানে এরকম ধমক দিতেছিল। তো তারা যখন ধমকাইতেছিল প্রায় দুই তিনটে এরকম বাচ্চার মতো, তারা মানে তার তাদের দিকে তাকায় ছিল, কোনো মানে হ্যাঁ না মানে কোনো কিছুই উত্তর দিতেছিল না, তারা জাস্ট মানে এক দৃষ্টিতে তাদের দিকে তাকায় ছিল। বাট ওই সময়টা কিন্তু কারেন্ট ছিল না, তো তারা দুই তিনজন ছিল, তারাও মানে ওদের ধমকাইতে থাকে, মানে ওইখান থেকে যাওয়ার জন্য বলে, বাড়িতে যেতে বলে, আর বলতাছিল যে এই ময়লার মধ্যে তোরা কেন, মানে এরকম বলতাছিল। তো একটা পর্যায়ে নাকি যখন কারেন্ট চলে আসে, মানে ওই জিনিসগুলা মানে ওইখানে আবার একটা লাইট ছিল, যেহেতু একটা মানে খাম্বার মতো ছিল, তারের খাম্বা, তো ওই খাম্বার উপরে একটা লাইট ছিল, মানে জায়গাটা আলোকিত হয়ে যাওয়ার পরে তারা দেখতে পারলেন যে ওইগুলা মানে চোখ লাল করে তাদের দিকে তাকায় ছিল, এবং মানে হঠাৎ করে দেখলো যে মানে সবগুলো ভ্যানিশ হয়ে গেল ওইখানে, মানে তিনও জনের সামনে, তারা দুই তিনজন বন্ধু ছিল সেখানে তাদের সামনে, এবং এটা দেখে তারা মানে ভয়ে সবাই দৌড় দেয়, এবং দৌড় দেওয়ার পরে তারা বাড়িতে গিয়ে এই ঘটনাগুলো বলে। পরবর্তীতে তাদেরকে মসজিদের হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, এবং হুজুর বলে যে তাদের ভাগ্য ভালো ছিল যে কারেন্ট চলে আসছে, নাইলে ওরা ওদের ওদের তিনজনকে ক্ষতি করে ফেলত, এবং ওদের প্ল্যান ছিল যে ওদের তিনজনকে আলাদা আলাদা কইরা মানে আলাদা কইরা ফেলাইতো, একসাথে যেহেতু তিনজন ছিল, তিনজন আলাদা হয়ে যেত, তারপর ওদের ক্ষতি করত। বাট কারেন্ট আসাতে ওই জায়গাটা আলোকিত হয়ে গেছিলো, যার কারণে তাদের আর কোনো ক্ষতি হয়নি। এখানে অপু ভাইকে ধন্যবাদ দিতে চাই, তিনি এত সুন্দর একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন, এবং তার এই ঘটনাটা যখন আমি পড়ছিলাম তখন আমার সেই পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়। তো তাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে যদি এই ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন, এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি একটা ফলো করবেন।